স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস ফোরের বি ইংলিশ মডেল মডেল টেস্ট 13 এর 3 নং নিয়ে আলোচনা করব। দেখো মডেল টেস্ট কত বলছি, 13। 13-এর 3 নং, 3 নং-এ আমাদের থাকে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আমাদের থাকে কি আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো আমরা সরাসরি আনসার দ্য ফলোয়িং কোশ্চেন চলে যাচ্ছে, আমরা কিভাবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেনগুলো আনসার করব। দেখো এখানে আছে হু ইজ অ্যালেক্স, হু ইজ অ্যালেক্স, অ্যালেক্স কে, হু ইজ অ্যালেক্স, অ্যালেক্স কে। আনসার তোমরা এইভাবে লিখবা, আনসার লিখবা, লিখে লিখবা অ্যালেক্স ইজ, এইখানে আছে অ্যালেক্স, অ্যালেক্স ইজ এ ব্রিটিশ, অ্যালেক্স হয় একজন ব্রিটিশ। দেখো বি নাম্বার, হোয়াট ইজ হিজ ফেভারেট জুস, হোয়াট ইজ কি হয় হিজ হার তার ফেভারেট প্রিয় জুস মানে রস, তাহলে তার প্রিয় রসটা কি, ফলের রসটা কি। দেখো এইখানে আমরা নিব হিজ, এইখান থেকে নিব হিজ ফেভারেট জুস, পুরা টুকু হিজ ফেভারেট জুস, অক্সিলারি ভার্ব ইজ, হিজ ফেভারেট জুস ইজ অ্যাপেল জুস, তার প্রিয় রসটা হচ্ছে আপেলের রস। দেখো নাম্বার 3, সি হোয়াট আর দ্য কমন ব্রেকফাস্ট ইন আওয়ার কান্ট্রি, হোয়াট ইজ দ্য কমন ব্রেকফাস্ট ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের সাধারণত নাস্তা কি কি, আমাদের দেশের সাধারণত নাস্তা কি কি। দেখো এখন আমাদের এইখান থেকে আমাদের বলতে হবে আমাদের দেশের নাস্তা কি কি। আমরা সাধারণত সকালের নাস্তায় রুটি, পরোটা, ভেজিটেবলস এবং মিষ্টি খাই সাধারণত। দেখো তাহলে হবে রুটি, পরোটা, ভেজিটেবলস অ্যান্ড সুইটস আর কমন, এইখানে আমার আছে এইখানে, আর কমন ব্রেকফাস্ট আইটেমস ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশে রুটি, পরোটা, সবজি এবং মিষ্টি সাধারণ খাবার সকালের নাস্তার জন্য আর কি। ডি নাম্বার, হোয়াট ডাজ কবিতা হ্যাভ ইন দ্য মর্নিং, হোয়াট ডাজ কবিতা হ্যাভ ইন দ্য মর্নিং, কবিতা সকালে কি খায়, কবিতা সকালে কি খায়। দেখো আমাদের প্রশ্নে ডাস আছে, প্রশ্নে কি আছে ডাস আছে, তবে আমরা এটা হ্যাভ উঠে যাবে, হ্যাভ উঠে গিয়ে হ্যাজ বসবে। কবিতা হ্যাজ রুটি উইথ ভেজিটেবলস অ্যান্ড এগস ইন দ্য মর্নিং। আমরা প্যাসেজ পড়েছিলাম মডেল টেস্ট 13-এর সিন প্যাসেজ, এই প্যাসেজ দেখে তোমরা এই আনসারগুলো করবে। এইখানে আছে প্যাসেজ আছে কবিতা হ্যাজ রুটি উইথ ভেজিটেবলস অ্যান্ড এগস ইন দ্য মর্নিং, সকালে কবিতা রুটি সবজির সাথে রুটি এবং ডিম খায়। হোয়াট ইজ খুবস, খুবস কি, হোয়াট ইজ খুবস, খুব কি। দেখো এটা হচ্ছে খুবস ইজ এ কাইন্ড অফ রাউন্ড ব্রেড, খুবস হচ্ছে এক প্রকার গোলাকার রুটি। খুবসটা কি আমরা বুঝতে পারছি, খুবসটা কি। এখন দেখো খুবস হচ্ছে এক প্রকার গোলাকার একটা রুটি। রাইট দ্য নেম অফ টু ফুডস দ্যাট অ্যালেক্স টেক্স ইন উইকডেজ, সব দুইটা দুইটা খাবারের নাম লিখতে হবে যা অ্যালেক্স প্রতিদিন খায়। দেখো আমরা এইখান থেকে শুরু করব, দ্য টু ফুডস দ্যাট অ্যালেক্স, দ্য এইখান থেকে তোমরা নিবা, দ্য টু ফুডস দ্যাট অ্যালেক্স টেক্স ইন উইক ডেজ, পুরাটুকু লিখবা, লেখার পরে লিখতে হবে আর, যেহেতু টু বলছে
এর জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? আর মিল্ক অ্যাপেল, মিল্ক আর অ্যাপেল। আমি প্রশ্নটা আবার বলছি, দেখো, হু ইজ অ্যালেক্স? অ্যালেক্স কে? অ্যালেক্স ইজ এ ব্রিটিশ, অ্যালেক্স হয় একজন ব্রিটিশ। হোয়াট ইজ হিজ ফেভারিট জুস? তার প্রিয় রসটা কি? তার প্রিয় রসটা কি? হিজ ফেভারিট জুস ইজ অ্যাপেল জুস, তার প্রিয় রসটা হচ্ছে আপেলের রস। হোয়াট আর দ্য কমন ব্রেকফাস্ট ইন আওয়ার কান্ট্রি? আমাদের দেশের সকালের, সাধারণত সকালের খাবারটা কি, সকালের নাস্তাটা কি আর কি? দেখো, আনসারটা হচ্ছে রুটি, পরোটা, ভেজিটেবলস অ্যান্ড সুইটস আর কমন ব্রেকফাস্ট আইটেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে সাধারণত রুটি, পরোটা, সবজি এবং মিষ্টি সকালের নাস্তায় খাওয়া হয়। হোয়াট ডাজ কবিতা হ্যাভ ইন দ্য মর্নিং? সকালে কবিতা কি খায়? প্রশ্নটা হচ্ছে কি, সকালে কবিতা কি খায়? তোমাদের আগে প্রশ্নগুলো করতে পড়তে হবে, পড়ার পর প্রশ্নগুলোর অবশ্যই বাংলা করতে হবে, কারণ বাংলা না করলে তোমরা কি করতে পারবে না, তোমরা আনসারটা সহজে লিখতে পারবে না। বাংলায় যদি করতে পারো তাহলে তোমাদের আনসারটা তাড়াতাড়ি চলে আসবে। কবিতা হ্যাজ রুটি উইথ ভেজিটেবলস অ্যান্ড এগস ইন দ্য মর্নিং? কবিতা সকালে রুটি, সবজির সাথে রুটি এবং ডিম খায়। হোয়াট ইজ খুবস? খুবস কি? খুবসটা হচ্ছে এক প্রকার গোলাকার রুটি। খুবস ইজ এ কাইন্ড অফ রাউন্ড ব্রেড। এফ নাম্বার, রাইট দ্য নেম অফ টু ফুডস দ্যাট অ্যালেক্স টেক্স ইন উইকডেজ, মানে সপ্তাহের দিনগুলোতে অ্যালেক্স খায় বা গ্রহণ করে এমন দুইটা খাবারের নাম বলো, লেখো। তাহলে হচ্ছে দ্য টু ফুডস দ্যাট অ্যালেক্স টেক্স ইন উইকডেজ, আর দুইটা খাবারের নাম হচ্ছে মিল্ক, দুধ, অ্যাপেল। দেখো, চার রঙে কী আছে? তো তিন রঙের পরে চার রঙ, চার রঙে থাকে আমাদের রাইট অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর ব্রেকফাস্ট হ্যাবিট, মানে চার রঙে একটা শর্ট কম্পোজিশনের মতো পাঁচটা বাক্যে, পাঁচটা বাক্য লিখতে হয় যে কোনো একটা সাব টপিক নিয়ে। তো এইখানে দেখো টপিকটা হচ্ছে ইউর ব্রেকফাস্ট হ্যাবিট। ইউর বলতে তুমি যখন লিখবা তখন তোমাকে ইউজ করতে হবে মাই, প্রশ্নে লেখা থাকবে ইউর ব্রেকফাস্ট হ্যাবিট, তো তোমাদের লিখতে হবে কি মাই, মাই ব্রেকফাস্ট হ্যাবিট। দেখো, আই এম বাংলাদেশি, আমি বাংলাদেশি। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যারাউন্ড 8 AM। ইন মাই ব্রেকফাস্ট আই ইউজালি হ্যাভ পরোটা উইথ এগস অর ভেজিটেবলস, সামটাইমস আই হ্যাভ ব্রেড, বাটার অ্যান্ড জ্যাম, আই ডু নট লাইক টু ইট রাইস ইন মাই ব্রেকফাস্ট। দেখো, আমি আবার বলতেছি আই এম বাংলাদেশি, আমি বাংলাদেশি। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যারাউন্ড 8 AM, আমি 8টার সময় সকালের নাস্তা করি। ইন মাই ব্রেকফাস্ট সকালের নাস্তায় আই ইউজালি হ্যাভ পরোটা উইথ এগস অর ভেজিটেবলস, আমার সকালের নাস্তায় আমি সাধারণত ডিমে অথবা সবজির সাথে পরোটা খাই। সামটাইমস মাঝে মাঝে আই হ্যাভ ব্রেড, বাটার অ্যান্ড জ্যাম, মাঝে মাঝে আমি কি করি, মাঝে মাঝে আমি ব্রেড, মাখন অ্যান্ড এবং জ্যাম খাই। আই ডু নট লাইক টু ইট রাইস ইন মাই ব্রেকফাস্ট, আই ডু নট আমি করি না, লাইক পছন্দ মানে আমি পছন্দ করি না, টু ইট খেতে রাইস ভাত ইন মাই ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তায় ভাত খেতে পছন্দ করি না, বা আমি সকালের নাস্তায় ভাত খেতে অপছন্দ করি। তো আমাদের চার রঙটা এইভাবে থাকে, তোমরা এটা তোমরা প্যাসেজ থেকেই লিখতে পারবে, প্যাসেজের সাহায্যে লিখবে। আর আজকে তোমাদের করানো হলো তাহলে মডেল টেস্ট 13-এর
তিন রং এবং চার রং। তিন রঙে আনসার দ্য কোয়েশ্চেন, চার রঙে হচ্ছে অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্স, মানে ফাইভ সেন্টেন্স লিখবা যে কোনো একটা টপিক সম্পর্কে, যেটা তোমাদের সিন পেসেসে উল্লেখ থাকবে মোরাল যেই জিনিসটা। তো এইখানে আছে ইওর ব্রেকফাস্ট হ্যাবিট, তো তোমরা বাসে এগুলো বেশি বেশি করে লিখবে, লেখার পরে আমাদের মেসেঞ্জারে সেন্ড করবে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।